ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد, আলহুদা অন্যর প্রশ্নোত্তর গ্রুপের সকল দিনী ভাইয়েরা, আশা কুম্বি খায়ের আল্লাহ আফিয়া, সময়িত ভাইয়েরা, আশা করছি আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রেখেছেন। গ্রুপে দুটি প্রশ্ন আছে, আমাদের একই ভাই দুটি প্রশ্ন করেছেন। তো প্রথম প্রশ্ন হলো যে দোয়া কবুলের শর্ত, দোয়া কবুলের শর্ত, কখন দোয়া কবুল হয়। সময়িত ভাই, প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ। দোয়া কবুলের শর্ত হচ্ছে, এক নম্বর শর্ত যেটা, সকল প্রকার শিরক বেদাত মুক্ত জীবনযাপন করতে হবে, অর্থাৎ ইখলাস, পরিপূর্ণ ইখলাসের সাথে দোয়াটা করতে হবে খাঁটিভাবে। আর দোয়াটা আপনার বৈধ হতে হবে, মানে যেটা আপনি চাচ্ছেন আল্লাহর কাছে সেটা বৈধ, বা এমন দোয়া হতে হবে যেটা চাওয়ার ভিতরে আপনার কল্যাণ রয়েছে এবং সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন করলে খুশি হয়, এরকম থাকতে হবে। আরো কিছু শর্ত ওলামায়ে দিন যোগ করেছেন, হালাল রুজি রুটি হতে হবে, আপনি হারাম খেলেন আর আল্লাহর কাছে দোয়া করলেন। ইমাম একটা সহি মুসলিমে হাদিস রয়েছে, সুদীর্ঘ লম্বা হাদিস, এক ব্যক্তির কথা আল্লাহ রাসূল উদাহরণ দিচ্ছেন যে এক ব্যক্তি হজ সফরে গিয়ে হজের কার্যবলী সব শেষ করে একবার শেষ পর্যায়ে আসমানের দিকে হাত উঠিয়ে বলছেন, ইয়া রব, ইয়া রব, মানে আল্লাহর কাছে দোয়া করতেছে হাত উঠিয়ে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তিকে লক্ষ্য করে বলছেন, ও মালবাসুহু হারাম, তার পোশাক আশাক হারাম, ও মাশরাবুহু হারাম, তার পানীয় হারাম, ও মাতআমুহু হারাম, তার খাদ্য হারাম, এবং হারাম দ্বারা সে লালিত পালিত হয়েছে, কি করে তার দোয়া কবুল হতে পারে। এই হাদিসকে কেন্দ্র করে অনেক ওলামায়ে দিন এটাও একটা শর্ত বলেছেন যে দোয়াকারী ব্যক্তির হালাল খাবার, হালাল রুজি রুটির খেতে হবে, না হারামখোরের কোনো দোয়া আল্লাহ কবুল করেন না, ঝুলন্ত থাকে। আরেকটা শর্ত হলো দোয়া কবুলের জন্য আপনি তাড়াহুড়ো করবেন না, দোয়া কবুলের জন্য তাড়াহুড়ো করবেন না, আপনি দোয়া করবেন, আপনি আশা নিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, সে দোয়াটা আল্লাহ আপনার কবুল করবেন এই আশা রাখবেন, এবং দোয়া কবুল হলো কি হলো না এই নিয়ে তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। কারণ এই দোয়ার মাধ্যমে আপনার তিনটি যে কোনো একটা হতে পারে, আপনার দোয়ার সাথে সাথে কবুল হয়ে যা চেয়েছেন তা পেতে পারেন, এক। দ্বিতীয়ত, আপনি এই দোয়ার মাধ্যমে আপনার যা চেয়েছেন তাও নাও পেতে পারেন, এর পরিবর্তে আল্লাহ তাআলা আপনাকে এমন একটা বিপদ থেকে রক্ষা করবেন যেটা আপনার ওই যা চাচ্ছেন তার থেকে অনেক ক্ষতিকর, সেটা আল্লাহ আপনার আপনার সামনে থেকে দূর করে দিলেন। তিন নম্বর হলো যে তা না হলে এটা হচ্ছে আপনি পরকালে পাবেন, এটা আল্লাহর ইবাদত হিসেবে আল্লাহর খাতায়, মানে পরকালীন জীবনের জন্য আপনার রেখে দেওয়া হবে। যেমন আল্লাহ রাসূল বলছেন, আর দোয়া হুয়াল ইবাদাহ, দোয়া করাটাই হচ্ছে ইবাদত, তার মানে দোয়া করলেন মানে আপনি আল্লাহর ইবাদত করলেন, সেই ইবাদতের প্রতিফল আপনি এখন পেতে পারেন, পরকালেও পেতে পারেন, কাজে এটা নিয়ে আপনার তাড়াহুড়ো করার দরকার নেই। দোয়া কবুল না হওয়ার আরেকটা কারণ হলো তাড়াহুড়ো করা, এগুলো মনে রাখতে হবে। এবার আসি, দোয়া কবুলের কিছু সময় রয়েছে, এমন কিছু সময় রয়েছে বা এমন কিছু স্থান রয়েছে যেখানে দোয়া কবুল হয়। যেমন কাবা শরীফ তওয়াফ করার পরে আপনি, বা তওয়াফ চলাকালীন কাবা শরীফের যে দরজা, ওই দরজায় বুক লাগিয়ে ওখানে দোয়া কবুল হয়, ওখানে আল্লাহ রসুল দোয়া করেছেন, আল্লাহ রসুল সাল্লাম সাফা পাহাড়ে উঠে দোয়া করেছেন, মারওয়া পাহাড়ে দোয়া করেছেন, মিনাতে দোয়া করেছেন, আরাফার ময়দানের দোয়া রয়েছে শ্রেষ্ঠ দোয়া, তারপরে রাতের নামাজের পরে অর্থাৎ তাহাজ্জুদের নামাজের সময়, ওই সময় দোয়া, প্রত্যেক রাতে আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমানের উপর থেকে নেমে আসেন, প্রথম আসমানে, দুনিয়ার আসমানে নেমে আসেন, এবং সেখান থেকে আল্লাহ তাআলা তিনি ডাকতে থাকেন তার বান্দাদের, কার
কে আছে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব, কে আছে আমার কাছে কিছু চাইবে আমি তাকে দান করব, এভাবে আর কি দোয়া মানে আল্লাহ তাআলা ডাকতে থাকে তার বান্দাদের ওই সময় দোয়া কবুলের সময়। তারপরে মুসাফিরের দোয়া, হ্যাঁ মুসাফিরের দোয়া এটা ফেরত দেওয়া হয় না। তারপরে সায়েম ব্যক্তি, সিয়াম পালনকারী রোজাদার ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না, কবুল হয়। তারপরে আজান একামতের মধ্যবর্তী সময়ে দোয়া কবুল হয়, ওই সময় আপনি দোয়া করবেন। আজানের পর থেকে শুরু করে ফরজ সালাতের একামত দেওয়ার আগ পর্যন্ত দোয়া কবুল হয়, ওই সময় দোয়া করবেন। জুমার দিন দোয়া কবুল হয়। হ্যাঁ এই যে সমস্ত স্থান, এই সমস্ত স্থানে দোয়া করবেন, দোয়া কবুল হবে। দোয়া কবুলের জায়গা এগুলো, সময় স্থান, হ্যাঁ তো পিতা মাতার দোয়া কবুল হয়, মাজলুমের দোয়া কবুল হয়। আল্লাহ রসুলের হাদিসে বলেন তিন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না, তার সামনে কোনো আড় থাকে না, পর্দা থাকে না, সরাসরি আল্লাহ কবুল করে নেন। তা হলো মাজলুম যার উপর জুলুম করা হয়েছে সে ব্যক্তি, পিতা মাতার দোয়া এবং মুসাফিরের দোয়া, বুঝেছেন এই আর কি। তো আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।